من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم আজকের এই ঈদ উল ফিতরের সালাত আদায়ের জন্য আগত পত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয়, একটু আগে আমরা আলোচনা শুনলাম আমার ছোট ভাই মাওলানা ফিরোজুল আলম হোসাইনী সাহেবের সুন্দর আলোচনা করছেন মুআজ্জাজ হাজেরিন। আজকে ঈদ উল ফিতর আপনারা সবাই জানেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে পুরস্কার দেওয়ার দিন। এক মাস আমরা কি করলাম, আমাদের ত্যাগ আমাদের তিতিকার ফলাফল আজকে ঘোষণা করা হবে। হাদিসে সেভাবেই কথাটা আসছে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক ফেরেশতা জমিনে নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে কথা বলেন, বলে যে আল্লাহ বলেন যে ফেরেশতা তোমরা তো বলেছিলে আমার বান্দারা বনি আদম এই জমিনে ফিতনা করবে ফেসাদ করবে, দেখো তো ওরা আজ কী করতেছে দেখো। আজকে রহমতের ধার খুলে দেওয়া হয়, কিন্তু কাদের জন্য? পরীক্ষার ফলাফল, যে ছাত্র পরীক্ষার খাতায় ভালো লিখবে তার রেজাল্ট ভালো হবে, আর যে পরীক্ষায় ভালো রেজাল্ট পরীক্ষার হলে ভালো লিখতে পারলো না তার কি রেজাল্ট ভালো হবে? কোনো ভালো হওয়ার সম্ভাবনা আছে? যে পরীক্ষায় মাঝখানে এক্সপেল হয়ে গেল সে কি পাশ করতে পারবে? যে পরীক্ষায় ভুল উত্তর দিয়ে চলে আসলো তার কি কোনো ভালো রেজাল্ট হবে? তাহলে আসুন আজকে আমরা একটু পর্যালোচনা করি। আমরা দীর্ঘ এক মাস, এটাকে বলা হয় সিয়াম সাধনা, এই এক মাস সিয়াম সাধনায় আমরা কী পেলাম, আমাদের কি করা উচিত ছিল, আমাদের করণীয় কী ছিল, আমরা কি করেছি। যদি আমরা ভুল করে থাকি তাহলে আজকেও সুযোগ আছে, আজকের এই দিনে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই যে একটি রমজান মাস আমরা কাটালাম, রমজান মাসের পরিচয় কি, এটা কি? তো রমজান মাসের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে দিলেন সূরা বাকারায়, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমজান মাস,
এটা কি মাস জানো? উনজিলা ফিহিল কোরআন, কোরআন অবতরণের মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের পরিচয় দিচ্ছেন, রমজান হচ্ছে কোরআনের মাস, কোরআন অবতরণের মাস, ব্যাস এতটুকুই শেষ। কোরআনুল করিমে আর কোথাও রমজান নিয়ে আর বেশি আর কোথাও পরিচয় দেওয়া হয় নাই। তাহলে পরিচয় কি দেওয়া হলো? রমজান হচ্ছে কোরআন অবতরণের মাস। কিন্তু এর আয়াতের বাকি যে অংশ, এই অংশতে শুধু কোরআনের পরিচয় দেওয়া হয়েছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস কোরআন অবতরণ মাস। এরপর দেখে তিনটা কথা বলা হয়েছে কোরআন নিয়ে। কি? হুদাল্লিন্নাস, কোরআনটা কি? হুদাল্লিন্নাস, সমগ্র মানব মণ্ডলীর জন্য পথের দিশা, যাবতীয় মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করেছি। অবাইয়ানাতিম মিনাল হুদা, হেদায়তের সুস্পষ্ট বিবরণ, একেবারে পরিষ্কার, একটা একটা করে স্পষ্টভাবে হেদায়তের সুস্পষ্ট বিবরণ এই কোরআনে আছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। তাহলে এখানে কোরআনের কয়টা পরিচয় দেওয়া হলো? তিনটা পরিচয়, সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়ত, হেদায়তের সুস্পষ্ট বর্ণনা, এবং সত্য মিথ্যার প্রভেদ সৃষ্টিকারী। তাহলে যে জিনিসটা এখানে আমাদের বোঝা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দিয়েছেন কোরআনের, কোরআন এক কোরআনের পরিচয়। তাহলে আমরা কি এই কোরআন বোঝার চেষ্টা করেছি? সালাত আদায়ের জন্য আমাদেরকে অজু করতে, অজু ফরজ কিনা? অজু ফরজ। কি জন্য? সালাত আদায়ের জন্য, নামাজ পড়ার জন্য অজু ফরজ। আপনাকে অবশ্যই অজু করতে হবে, অজু ইবাদত। আপনি অজু করলেন, অজু করলেন কিন্তু আপনি সালাত আদায় করলেন না, তাহলে আপনার এই সালাত কোনো কাজ, এই অজু কোনো কাজে আসলো? কথা বুঝার চেষ্টা করবেন। সালাত আদায়ের জন্য অজু করলেন কিন্তু আপনি সালাত আদায় করলেন না, তা আপনার কি কাজে আসলো? কোনো কাজে আসলো? কি? কোনো কাজে আসলো না। যদি আপনি অজু করার পরে সালাত আদায় করেন, তাহলে অজুর সওয়াব পাবেন, সালাতের সওয়াব পাবেন, সব কিছুই আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস নাজিল করেছেন কোরআনের জন্যই, কথাটা মনে রাখেন। আপনি রোজা রাখলেন কিন্তু আপনি কোরআনের দিকে একবারও গেলেন না, তো এই রোজার কি হলো? এই জন্যই আল্লাহ পাক এখানে এক আয়াতে বলছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ও মানব মণ্ডলী শোনো, আমি এই রমজানে কোরআন নাজিল করেছি, তোমরা এই কোরআন থেকে হেদায়ত গ্রহণ করো। হুদাল্লিন্না, সমগ্র মানব মণ্ডলী কোরআন থেকে হেদায়ত গ্রহণ করো, সুস্পষ্ট বিবরণ হেদায়তের। আর এই কোরআন যা বলে তাই সত্য, কোরআনে যা বলা সত্য বলা হয়েছে সেটাই সত্য, কোরআনে যেটা মিথ্যা বলা হয়েছে সেটাই মিথ্যা। তাহলে সত্য এবং মিথ্যার মাপকাঠি কি? কোরআন। তাহলে এই এক মাস যে আমরা সিয়াম সাধনা করলাম, আসুন আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, এই এক মাস আমরা এই রোজা রাখার পরে এই কোরআন যে একটা হেদায়তের গ্রন্থ, আমরা কি চিন্তা করেছি? আমরা কি পড়েছি? আমরা কি তেলাওয়াত করেছি? কিংবা আমরা কি এটা মনে করেছি যে একমাত্র কোরআনই হচ্ছে মানুষের হেদায়ত, একমাত্র কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নির্ভুল গ্রন্থ, মানব জাতিকে সঠিক পথের সন্ধান দিতে পারে একমাত্র কোরআন, এই চিন্তাকে আমরা কখনো করেছি? যদি করেন না থাকি, মনে রাখবেন ওই উজু করে সালাত আদায় না করার মতো হয়ে গেছে। কি হবে আপনার এই 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 আমার এই যে এই সালা, এই উপোস থাকার, এই সেহেরি, এই ইফতারে কি হবে? কিছুই হবে না। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝালাম, আমাদেরকে কোরআনের এইটাই হচ্ছে মূল বিষয়, রমজানের মূল বিষয় হচ্ছে কোরআনুল করিম। আর এই কোরআনকে গ্রহণ করতে হবে হেদায়তের একমাত্র গ্রন্থ হিসেবে, একমাত্র গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে ইহবিতু, হে আদম তুমি নিচে নেমে যাও, চলে যাও, ফা ইন্না ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ও আদম তুমি চলে যাও, তোমার বংশের জন্য, বনি আদমের জন্য যুগে যুগে যখনই হেদায়েত প্রয়োজন হবে আমি সেই হেদায়েত নাজিল করব। আর যারা আমার এই হেদায়েতকে গ্রহণ করবে, অনুসরণ করবে, হেদায়েত পড়ার কথা বলা হয় নাই, হেদায়েত জানার কথা বলা হয় নাই,
পড়া এবং জানা নয়, তবে আপনাকে অনুসরণ করতে হবে। যে অনুসরণ করবে তার জন্য ভয় নেই, ভীতি নেই, তার জন্য পরকালে সব কিছু হচ্ছে খোলা। তাহলে সর্বশেষ এই কোরআন ব্যাপার আল্লাহ কি বললেন, হুদাল্লিন্নাস, মানব মণ্ডলের জন্য হেদায়ত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হেদায়তের গ্রন্থ একটা একটা করে আস্তে আস্তে সর্বশেষ যে হেদায়তের গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআনুল করিম। কোরআন মজিদ হচ্ছে হেদায়তের সর্বশেষ গ্রন্থ। আর এই সর্বশেষ গ্রন্থটাকে রমজানুল মাসে নাজিল করার কারণে এই মাসটা দামি হয়েছে, আর কিছুই হয় নাই। রমজান মাস অন্য মাসের মধ্যে কোনো পার্থক্য নেই, একই মাস, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে, মাতার সাথে টুপি লাগার কারণে যেমন টুপি দামি হয়ে যায়, রমজান মাস যেহেতু এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের সাথে লাগার কারণেই রমজান মাসটা দামি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এখন আসুন আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা এই কোরআন বোঝার চেষ্টা করেছি, কোরআন থেকে আমরা হেদায়ত গ্রহণ করেছি, আমরা কি রোজা রেখে এই কথা বলেছি, এই কথা কি আমরা বলেছি সংকীর্ণ জাতিতাবান মানুষকে মুক্তি দিতে পারে, অমুক নেতার আদর্শ অমুক নেতা মানুষের মুক্তি দিতে পারে? যদি কেউ রোজা রেখে এই কথাগুলো বলে থাকে, আপনি বলুন সে রোজা কি বুঝেছে, কোরআন কি বুঝেছে? অথচ আল্লাহ বলছেন যে মানুষকে হেদায়ত দিতে পারে একমাত্র কোরআন। আজকে মানবাধিকার নিয়ে কথা বলা হচ্ছে, আমরা মানবাধিকারের শিক্ষা নিয়েছি ইউরোপ থেকে, পাশ্চাত্য থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ইউরোপ এবং আমেরিকার মানবাধিকার নিয়ে কেউ যদি প্রশংসা করে রোজা রাখে যে এই জাতির মুক্তির জন্য পাশ্চাত্য থেকে মানবাধিকারের শিক্ষা নিতে হবে, এই কথাগুলো যদি কোনো রোজাদার রোজা রেখে যদি বলে থাকে, আপনি বলুন তার রোজা হবে? আল্লাহ তো বলছেন যে না, সেটা হবে না, কোরআনকে আমি অবতরণ করেছি তোমাদের এই শিক্ষার জন্য, পথ প্রদর্শনের জন্য। তাহলে এই একটা কথা আমি আপনাদেরকে বললাম, এই রমজান হচ্ছে কোরআনের মাস, সুতরাং আপনি ওযু করলেন অর্থাৎ আপনি রোজা রাখলেন, রমজান আসলো, কিন্তু আপনি কোরআনের কাছে গেলেন না। নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কোরআন অধ্যয়ন করেছেন? কোরআনকে আপনার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র পরিচালনার একমাত্র গ্রন্থ হিসেবে মনে করে আপনি কোরআন হাতে নিয়েছেন? যদি না নিয়ে থাকেন, আপনি ওযু করে নামাজ আদায় করেন নাই, ওই দশাই হয়েছে, আফসোস আপনার জন্য আমার জন্য। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরও তার গুনাহ মাফ করতে পারেনি, রমজান পাওয়ার পরও যার জন্য সে জান্নাত নিশ্চিত করতে পারেনি তার জন্য ধ্বংস। আমি কথা বুঝাতে পারলাম? এটা আমি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে কথা বলেছি, এই একটা বিষয়। এবার আসুন রমজানের দ্বিতীয় কাজটা কি, এই সমাজ এই জনপদ রমজান থেকে এই কি প্রত্যাশা করতে করেছিল, আমরা কি পেয়েছি? একটা কথা মনে রাখুন, দুনিয়ার সমস্ত জাতির উপরে এই রোজা ফরজ করা হয়েছে, সমস্ত জাতির উপর, অতীতের সমস্ত জাতির উপরে সমস্ত শরীয়তে রোজা ছিল, সমস্ত নবী রাসূলের উপরে রোজা ছিল, আর আমাদের জন্য দীর্ঘ এক মাস গোটা বিশ্বব্যাপী রোজা পালন করতে হয়, সিয়াম সাধনা করতে হয়, কতদিন ধরে? এক মাস ধরে, গোটা বিশ্বব্যাপী, ঠিক কিনা বলেন? তাহলে যেই এবাদত অতীতের সমস্ত শরীয়তে ছিল, যেই এবাদত গোটা বিশ্বব্যাপী পালিত হয়, সেই এবাদতের তাৎপর্য কয়েক মিনিটের মধ্যে আলোচনা করা সম্ভব? আদৌ সম্ভব নয়। আমি জাস্ট আপনাদেরকে ওই পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করব, আপনারা নিজেরাই সেটা কি বুঝে নেওয়ার জন্য অধ্যয়ন করবেন। এখন সংক্ষেপে বলছি, এই জনপদের মানুষ, ব্যক্তি পরিবার এবং সমাজের রোজার তাৎপর্য কী হওয়া উচিত ছিল? একটা কথাই যদি বলতে, সেটা হচ্ছে যে আপনার জিহ্বা, এই জিহ্বা হচ্ছে রোজার মূল বিষয়। সংক্ষেপে আবার বলছি, সিয়াম সাধনার মূল বিষয় হচ্ছে জিহ্বা। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছে, মানলাম ইয়াদা তাউলা যুর ওয়া বিহি ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আর অনেক অনেক হাদিস আছে, রোজা রাখার পরে যে আজে বাজে কথা ত্যাগ করলো না, গল্প গুজব ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, কথার পর কথা বলতেই আছে বলতেই আছে, রোজা রাখার পর কথা বলার ক্ষেত্রে যে তার যার জিহ্বা সংবরণ করে নাই, তার রোজা হয় নাই, এটা আল্লাহ রাসূল বলছেন হাদিস শরীফে। আরেকটা কথা হচ্ছে, রোজা রাখার পর যে তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার জিহ্বাকে সংবরণ করতে পারে নাই, রোজা হচ্ছে, এই যে রোজা হচ্ছে কিসের মাস,
আত্মশুদ্ধির মাস, আত্মত্যাগের মাস, এবং রোজা হচ্ছে কি খানা পিনা থেকে বিরত থাকার মাস। তাহলে খানা পিনা থেকে কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে হয়। আপনার জিহ্বাকে আপনি কতটুকু সংযত করতে পেরেছেন? এই প্রশ্ন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনার ভোজন বিলাসের জন্য, আপনার পেটের জন্য, আপনার বিনোদনের জন্য অন্য মাসের তুলনায় আপনি রমজানে কি বেশি ব্যয় করেছেন না কম করেছেন? যদি অন্য মাসের তুলনায় আপনি আপনার ভোজন বিলাসের জন্য, আপনার খানা পিনার জন্য রমজান মাসে যদি আপনি বেশি ব্যয় করেন, তাহলে আপনার রোজা হয়নি। কারণ রোজা বলছে খাবে না, আপনি বলছেন আমি খাবো। সারাদিন উপোস থাকলেন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর আপনি এত ইফতার নিয়ে বসলেন যেন আপনি আল্লাহকে বিদ্যান বলে দেখা, আল্লাহ তুমি খেতে মানা করেছো, আমি ইফতারের সময় একসাথে তার তিন গুণ খাইয়ে তোমাকে দেখাচ্ছি। নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? কি লাভ হলো আপনার এত খাওয়া, এত খাওয়া? আল্লাহ বলছে তুমি খাওয়া বন্ধ করো, খাবে না। আর আপনি বলছেন আমি খাবো। আরো বল, রমজান মাসে একটু ভালো না খেলে কি হয়? কোথায় আছে রমজান মাসে একটু ভালো না খেলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করছেন কি দিয়ে? খেজুর দিয়ে শুরু। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখো ফলিয়াফতার বিত্তামার, তোমরা ইফতার করো খেজুর দিয়ে। ফাইল্লাম তাই যদি সেটা না হয় ফাবিল মা ফাইন্দাহ তুহুর, তাহলে পানি দিয়ে ইফতার করো। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সামগ্রিক জীবনে খেজুর খেজুর দিয়ে ইফতার করেছেন, খেজুর না হয় পানি দিয়ে ইফতার করেছেন। বেজুর সংখ্যক খেজুর হয় একটা তিনটা পাঁচটা। তাহলে আর আমরা ইফতার করার সময় এত বিশাল একটা যে আয়োজন করে বসি, তাহলে আমরা আমরা রোজা কি বুঝেছি? আপনার ঘরের মেয়ের, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলের বউরা এই যে জোহরের থেকে শুরু করে সারাক্ষণ ফাঁক ধরে, ঠিক কিনা বলে, রান্না করে আপনি তাকে রোজা রাখতে দিচ্ছেন? এই কি রোজা? মুসলমানদের ঘরের মেয়েরা জোহর থেকে শুরু করে ইফতার পর্যন্ত রান্না রান্না করতেই আছে, করতেই আছে। কোথায় তার ইবাদত? কোথায় তার আল্লাহকে ডাকা? কোথায় তার কান্না? কোথায় তার সিজদা? তাহলে আপনি জিহ্বা সংবরণ করতে দিয়ে পারেন নাই, আপনার রোজা হয় নাই। আর যে কথার গুলো বললাম, অতীতের বহু শরীয়তে এটাই ছিল যে রোজা রাখার জন্য, রোজা রাখার সময় তাদের জন্য কথা বলা নিষিদ্ধ ছিল, ইশারা করে কথা বলতে হতো। বহু শরীয়তে এটা ছিল, রোজা রেখেছে মুখে কোনো কথা বলা যাবে না, যাবতীয় কথাবার্তা ইশারায় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বড় রহম করে সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে ওই ওই বিধান থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। তাই বলে আপনি এত কথা, এত কথা কি শুরু করছেন আপনি? কি আপনি রোজা রোজা আপনি কি বুঝেছেন? আপনি বাজারে যান, হাটে যান, মসজিদে যান, যেখানে যান শুধু কথা আর কথা, কথা আর কথা, গল্প আর গল্প, এবং এত বেশি কথা বলে। রমজান মাসে মারামারি বেশি হয় না কম হয়? আরো বলে রোজা মাস তো একটু মাথা গরম হয়ে গেছে, মারামারি বেশি হয় বলে না? যেই জাতির মাথা গরম হয়ে যায় রমজান মাসে, এবং ওই মাথা গরম হওয়া ওই মারামারি দেখে যেই জাতি যেই মুসলমান রোজা রেখে এই কথা বলে রমজান মাস বলে মাথা গরম হয়, তার রোজাও হয় না, তার ইমান আছে আল্লাহ জানে। হতে পারে না এগুলো, এগুলো হতে পারে না। সুতরাং কথা, এরপরে আমরা তো রোজা রেখেছি, রোজাদারদের জন্য রায়্যান একটা স্পেশাল দরজা, ওই দরজা দিয়ে বিএফ একমাত্র রায়্যান, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা ঢুকবে কিয়ামতের মাঠে। একদল ফেরেশতা ডাকবে আইনা সাইমুন, আইনা সাইমুন, রোজাদার কোথায়, রোজার কোথায়, আসো আসো আসো। ওই দরজা অন্যদের অন্যরা যাবে ধাক্কা দিয়ে এদেরকে ঠেলে, যাও তোমরা রোজাদাররা আসো। রোজাদাররা যখন সর্বশেষ, রোজাদার যখন ওই দরজা দিয়ে ঢুকবে, ওই গেট দিয়ে ঢুকবে, এই গেট বন্ধ করে দেওয়া হবে। এখন আমরা মনে করি যে আমরা সবাই রোজাদার, আমরা সবাই হেসে চলে যাবো, ঠিক না? আমরা সেটা মনে করি না, কিন্তু আপনি আর আমি মনে করলে তো হবে না। আদৌ আমি মুসলমান কি না? আমি যতই বলি আমি মুসলমান, আপনি যতই বলেন আপনি মুসলমান, আপনি মুসলমান বলে এই দাবি করার, এই দাবি আপনি করতেই পারেন, কিন্তু আপনি মুসলমান কিনা সেই সার্টিফিকেট দিতে পারে আল্লাহ এবং আল্লাহর রসুল। আপনি একজন রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক বলে ওরা এখন দাবি করতেছে অনেক জায়গায়, এই যে রোহিঙ্গারা আসছে ওরা বিভিন্ন জায়গায় বলে না আমি বাংলাদেশি বলে না, কিন্তু সে যে বাংলাদেশি কিনা তার সার্টিফাই করতে পারবে কে? বাংলাদেশ গভর্নমেন্ট। এবার আল্লাহ রসুল কি বলছে দেখুন, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত না, অর্থাৎ সে ইমানদার নয়। এবার আপনি বলেন
রমজান মাসে অন্য মাসের তুলনায় এই মুসলিম জনপদ বাংলাদেশে প্রতারণা বাড়ে না কবে আপনারা বলেন? আপনি দোকানে যান, রমজান মাসে সব কয়টি পণ্যের দাম দুই একটা বাদ দিয়ে বাড়ে বাড়ে না কমে? কেন বাড়ে? রমজান মাসে গাড়ি ভাড়া বাড়ে না কমে? অন্য সময় তো যাত্রী কম তাক কম থাকে, এই সময় যাত্রীও বেশি ভাড়াও বেশি। তাহলে এই যে প্রতারণা, এগুলো প্রতারণা নয়? তাহলে আপনি আর আমি প্রতারণার ভিতরে ঢুকে গেছি, পুরা সমাজ এবং রাষ্ট্র প্রতারণার মধ্যে ঢুকে গেছে। আর রমজান মাসে দেখেন প্রতিহিংসা, রাষ্ট্রীয় প্রতিহিংসা, দলীয় প্রতিহিংসা, পারিবারিক প্রতিহিংসা, ব্যক্তি প্রতিহিংসা, এই সব কিছু আচ্ছন্ন করে আছে আপনাকে আমাকে। আর আমরা যখন সেইগুলোর ভুক্তভোগী, আমরা যখন সেইগুলোকে হয় সমর্থন করি অথবা নীরবে সমর্থন করি অথবা ইন্ধন যোগায়, আপনি বলুন আমি মুসলমান দাবি করতে পারি? আল্লাহ রাসূল বলছে তুমি তো প্রতারক। আপনি দোকান রমজান মাসে আপনি আপনার পত্রিকায় দেখেছেন 700 টাকার একটা কাপড়ের উপরে ট্যাগ লাগানো হয়েছে 3400 টাকা। বলেন 700 টাকার একটা কাপড়ের ট্যাগ লাগাইছে 3400 টাকা, কি প্রতারণা চলছে? রমজান মাসে আপনারা যেই দোকানে গেছেন বলেন তো এক নম্বর জিনিস ছাড়া কোন দোকানে আপনাকে দুই নম্বর কোন জিনিস আছে বলেছে? আপনি বলেন, তাহলে এই প্রতারণা কোথায়? মান দশরা ফলাইছে মিন্না, আপনি রোজা রাখছেন কিন্তু আপনি নিজে জানেন না আপনি মুসলমানই না, ব্যস্ত দূরে থাক আপনি ইমানদারে, আপনি ইমান তো কখন চলে গেছে। এরপরে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে রমজান মাস, এই রমজান আত্মশুদ্ধির মাস, এই রমজান মাস নিজেকে কন্ট্রোল করার মাস, এই রমজান মাসে এক শ্রেণীর মানুষের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়ে যায় কে কি কিনবে না কিনবে, নতুন নতুন কাপড় কত হাজার টাকার কিনবে। এদিন সেদিন মার্কেট দেখলাম একটা শার্ট বিক্রি হচ্ছে 29,000 টাকা, 35,000 টাকার একটা শার্ট, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা দামের এই যে শাড়ি কাপড় এগুলো বিক্রি হচ্ছে আমাদের সমাজে, এই জনপদের মানুষের এইগুলো ব্যবহার করে। নতুন কাপড় যারা পরে তাদের জন্য ঈদ না, এই নতুন কাপড়ওয়ালাদের জন্য নয়, ঈদ হচ্ছে ওদের জন্য, ঈদের খুশি ওদের জন্য, যারা খাফা ইয়ামুল ওয়াঈদ সেই পরকালের শাস্তিকে যারা ভয় করে তাদের জন্য ঈদ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি একদিন বলেছিলাম, তিনটি মহাদেশ বিস্তৃত যার শাসন ব্যবস্থা রাষ্ট্র, তিনটি মহাদেশ বিস্তৃত, এশিয়া আফ্রিকা ইউরোপ, তার একক কর্তৃত্ব শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, তার স্ত্রী ছেলেকে রেখে তার স্ত্রী স্বামীকে বললো যে ছেলেদের জন্য নতুন জামা কাপড় দরকার একটু ব্যবস্থা করো। এই বাদশাহ বলে যে না আমার তো টাকা নেই, বলে কিছু টাকা অগ্রিম নাও। তিনি কোষাগার যিনি পরিচালনা করেন তার কাছে বললেন যে ভাই হাজেম, যে আমার তো কিছু টাকা দরকার, ছেলেরা নতুন জামা কাপড় দিতে হবে, কিছু অ্যাডভান্স দাও। তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আগে আপনি এই কথা নিশ্চিত করেন এক মাস আপনি বাঁচবেন, আর এক মাস বাঁচলেও এই জনপদের মানুষ যে আপনাকে খলিফা হিসেবে রাখবে তার নিশ্চয়তা দেন। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন না আমি তো পারবো না, তাহলে আমি আপনাকে অগ্রিম দিতে পারবো না। দেয় নাই পুরান কাপড় পরে তার ছেলেরা ঈদের জামাতে গেলে, নামাজ শেষ হলো, রাজা বসছেন, বনি উমাইয়ার বিভিন্ন গোত্রের লোকরা শান শৌকত পূর্ণ যাক জমকপূর্ণ কাপড় চোপড় নিয়ে আসছে, ঈদের ঈদ মোবারক করতে কোলাহুলি করতেছে, কিরকম যে মানে শান শৌকত পূর্ণ তাদের অবস্থা। শেষের দিকে ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা আসছে পুরাতন কাপড় পরে, একেবারে কম দামি পুরান কাপড় পরে আসছে। এই দৃশ্য দেখে বাবার চোখে পানি চলে আসে। তিনটি মহাদেশ বিস্তৃত যার সাম্রাজ্য, সেই বাদশাহ ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে যে বাবা, তোমার বাবা তোমাদের জন্য অযোগ্য, আজকের এই ঈদে আমি তোমাদেরকে খুব সবার সামনে ছোট করে ফেলছি না, কারণ কম দামি কাপড়, ময়লা দুর্বল অল্প দামি পুরাতন কাপড়। তার ছেলে বলে যে না আব্বা না, আপনি আমাদের অহংকার, আপনি আমাদের গৌরব, আপনি চোর নন, আপনি খেয়ানতকারী নন, গোটা পৃথিবীর বুকে পৃথিবী এই কথাই সাক্ষ্য দেবে, আপনি আপনার ছেলেকে ওই রাষ্ট্র থেকে টাকা নিয়ে সমা ওই সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি নিয়ে আপনি আমাদেরকে নতুন কাপড় দেন নাই। কথা বুঝাতে পারলাম? তারপরে আমি বলি ঈদ কাদের জন্য? যারা নেতা আছেন সমাজের, পরিষদের হোক, সমিতির হোক, ইউনিয়নের হোক, ওয়ার্ডের মেম্বার থেকে আরম্ভ করে পাড়ার সর্দার এবং গড়ের কর্তা, সমিতির চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপর আপনার এমপি, প্রধানমন্ত্রী, সবাই আছে না? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি,
এবং আপনি যদি পরিবারের প্রধান হন আপনিও, আপনাদের জন্য ঈদ কিরকম হওয়া উচিত, আপনারা কিরকম করে এসেছেন হিসাব নেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে রুমের মধ্যে ঢুকে চিৎকার করে কান্না করতেছেন, তার কান্নার শব্দ বাইরে শোনা যাচ্ছে। তার পরিবারের লোকেরা দরজা ধাক্কা দিয়ে বললো, আমিরুল মুমিনীন কি হয়েছে আজকে ঈদের দিন খুশির দিন, আপনি এমন করে কান্না করছেন কেন, আজ তো খুশির দিন। উমর ইবনুল খাত্তাব কেঁদে কেঁদে বললেন, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা আমি, আজকের এই দিনে আমার সাম্রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে আমি কি আনন্দ পৌঁছাতে পেরেছি, যদি একটা ঘরেও যদি আজ কান্না রুল হয় তাহলে আমি উমর তার জন্য দায়ী। সুতরাং নেতারা শুনুন, আপনার এলাকার মানুষের জন্য আপনি কি করেছেন, যদি আপনি উমর ইবনুল খাত্তাবের মতো আফসোস করতে পারেন, কান্না করতে পারেন, তাহলে আপনারই। আর সেটা না হয়ে নেতারা যদি আরো কর্মীদেরকে পাঠাই দে, চাঁদাবাজির জন্য পাঠায় না, উৎকোচের জন্য পাঠায়, শুধুমাত্র নেই আরো নিয়ে আসো আরো নিয়ে আসো, সেই নেতাও যদি মনে করে রোজা রেখে, যদি সেই নেতা মনে করে আমি তোরা ইয়ান দিয়ে ডুববো, আল্লাহ পাক কত বেকুব নন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি এই রোজা সম্পর্কে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রোজা আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি মানে মনের ভিতরে মানুষের তিনটা নফস আছে, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা থেকে লওয়ামা হবে, লওয়ামা থেকে মুতমাইন্না হবে, আর নফসে মুতমাইন্না একমাত্র নফস যে নফস বেহেশতে যাবে। তাহলে মানুষের এই নফসগুলোকে ডেভেলপ করে করে নফসে মুতমাইন্না করার জন্য যে যোগ্যতা দরকার সেটা রোজার মাধ্যমে হয়। এই তকওয়া যেটা বলে সেটাই, আত্মশুদ্ধি বলে সেটাই। যদি আপনার আমার মধ্যে সেটা না থাকে, দীর্ঘ একবার রোজা রাখার পরে আপনার মধ্যে, আপনার পরিবার এবং সমাজ রাষ্ট্রের মধ্যে যদি কোনো রকম পরিবর্তন না আসে, তাহলে আপনার জন্য ওয়াইদুন, আপনার জন্য ভয়াবহ দিন আজকে, ভয়াবহ ওয়াইদ, ভয়াবহ দিন আজকে। আপনি নেতা হন, আপনি কর্মী হন, আপনি পরিবারের প্রধান হন, আপনি সমাজের প্রধান হন, আপনি মেম্বার হন, বাজার কমিটির সভাপতি হন, মসজিদ কমিটির সভাপতি হন, যে কমিটির হন, আপনার অধীনের মানুষগুলো যদি আপনার সাথে সাথে সন্তুষ্ট না থাকে, আজকের খুশি করতে না পারেন, অথবা তারা খুশি না হওয়ার কারণে আপনিও যদি তাদের সাথে না কাঁদতে না পারেন, আপনার জন্য আজকে ভয়াবহ দিন। তাহলে এখন যে কথা বলছি সেটা হচ্ছে, আমরা ভুল করেছি, ভুল করেছি, তাহলে আমাদের করণীয় কি? এই কথাগুলো হয়তো আপনারা অনেকে বলবেন, এই কথাগুলো তো আমরা তো রোজার আগে শুনি নাই। হ্যাঁ, হতে পারে শুনেন নাই, অথবা শুনলেও ভুলে গেছে। তাহলে আজকেই শেষ দিন, আজকের এই দিনে আমাদের হযরত আল-হাজ্জ মাওলানা আবুল বশর সাহেব মুনাজাত করবেন, ওই মুনাজাতের চোখের পানি ফেলে কাঁদুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান যে আমরা আর এই কাজ করব না। তাহলে আমাদের জন্য ঈদ হবে কি আনন্দময়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।